মধ্যে দর্শকক আমি স্বাগতম জানাইছো। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া করোনা ভাইরাসে যে সমগ্র বিশ্বত একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তার প্রতি লক্ষ্য রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলি লকডাউনের ঘোষণা করেছে। আর সেই লকডাউনের সময়ত এই মুহূর্তে আমি উপস্থিত আছো লামনিং চানমারি বস্তি। আর আমি দেখাবলে যত্ন করি যে চানমারি বস্তি 11 নম্বর ওয়ার্ডত এজন মানুষের ঘরত কি হারে সুরা বিক্রি করে আছে, আর সচেতন নাই নাগরিক আহিলে মদর সুরার বোতলবিল ভাঙি আছে। বলে নেই আজ আগে দেখো আপ লোক ভি থে লাইভ পে কিতনা বোতল নিকালা হ্যায় বলে মন্দির কে অন্দর মত ঘুসো মন্দির কে নিচে সে নিকাল রহে হ্যায় ভগবান আমি পূজা করো ভগবান আর মন্দির কে পুরা পাল রাখিছে একটু ভালো হয় আপনি কক ও জিতু সময় এটা করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করিছে। প্রধানমন্ত্রী সকলে হাত জোড় করি আমা কইছে আপনাদের ঘর থাকো সেই সময় এটা খুরা বিক্রি করি আছে আপনি কি কবে যা সচেতন নাগরিক হিসাবে লকডাউন মানে কি বুঝে এইবিলাক লকডাউন মানে বুঝাইতে কি এটা মানুষ গাটু লৈ কেনে মানে পুরা ওয়ার্ল্ড লকডাউন আছে এইবিলাক মানে মানুষ লগত খেলা করি আছে এন্টার লামডিং মানুষ এখানে ইয়াতে খাই আছে এখানে ইয়াতে মাল খাই আছে একো নাই ইয়াতে প্রশাসনে কোনো করে যান কলে কেন নাই আমি কিতাব ওয়ার্নিং দিয়ে চুকে লোক কি আইন্দা ইয়ে আছে মাছ কাল বি আগে ওয়ার্নিং দিয়ে আপনার দেখা মেসেজ হোয়াটসঅ্যাপ যাব ডাল দিয়া তব কাল কে বলা কি আজকে বাদ মাল কাল মাল নেই দেখা আর আজ দেখে মাল কা বতরা দেখা আমি বছর পর মাঝে তিন মাস আমি বিকা বন্ধ করছো আমি মিথ্যা কথা নক কালি আমার ঘর কোনো আইছিলে আজি আজি সকালে আইছিলে না না মা আমি কালকা বসি কালকা আমি আরক্ষী প্রশাসন স্যার কি কব করোনা ভাইরাসের ভয়াবহ রূপ ধারণ করেছে সকলে সচেতন হয়েছে সেই সময় দেখে খুড়া বিক্রি করেছে আপনার মনের অনুভব কি কব স্যার চাওক আমি ইমান কষ্ট করে দিনে রাতে দিনে নিশায় ঘুরে আছো আমার পরিয়াল বাইরে থই আছো ঘর আমার আমার ইয়ার পর বহু দূরত আমার নিজের পরিয়াল কব পার নাই কি করে আছে এটা আমি ইয়ারে মানুষখিন কি বুঝাইছো যান বুঝালে কোনো মানুষে এই বস্তু ভাল ধরনে সঠিকভাবে লোপরা নাই এই করোনা ভাইরাস কি হোয়াট ইজ এ করোনা ভাইরাস দে আর ডোট নো হোয়াট ইজ দিস এই খিলনা বলে ভাবি আছে আমি ডেইলি রাতে পাওয়ার রাতে দৌড়ি দৌড়ি মানুষবিলাক খেদা নাই আমি জাস্ট আমি বুঝাব চেষ্টা করছো কিন্তু দৌড়ে কাকো আমি বুঝাবা নাই যার ফলত কোনোবাই যদি ওলাই আছে আকো এজনক তাক হয়তো কারোবার কিনা এটা আমি কব লবলগা হয়েছে কি এজনক যদি কিনা এটা সাবজেক্টেবল করা হয় তেনহলে আর দশজনে সেই বস্তুটা ভয় করব তাকি মানুষবিলাক অল্প দূরত থাকে তাকি প্রধানমন্ত্রী ডাঙরিয়া ইমান কষ্ট করে ইমান এজন মানুষে লাগি আছে সম্পূর্ণ দেশখানোর কারণে অকল কারণে লাগি থাকা নাই যদি মই মোক নিজক নেবাচাও তেনহলে যদি মই নিজক বসাব নয় মই পরিয়াল বসাব নয় মই দেশখনক বসাব নয় সেইকারণে আমি যদি প্রত্যেকজন মানুষে এভরি ইজ পার্সন যদি আমি সকলে ঠিক ধরনের মিলিত হয়ে এই যেটা মহাভাইরাস আছে আহিছে মহাপ্রলয়ংকারী ভাইরাস আহিছে এইটুক যদি আমি সমাধান নকরো তেনহলে কোনো করে দিব নারি এই বস্তু আমি নিজক নিজে করব লাগিব এইখানে যে দূরত্ব গ্যাপ রাখি মাত্রার কথা কব দিছে আমি সেইমতে কব লাগিব দোকানত মানুষ গেছে কিন্তু এটা গেলামাল দোকান খোলা দিছে মানুষ কিছু মানে এনেই ঘুরি আছে হাতত বেগখন নিছে এটা সানার প্যাকেট লই আহিছে কারণ আমি তো প্র্যাকটিক্যালি অন দ্য ফিল্ড গতিকে আমি গোটেখিনি বস্তু জানি আছো গতিকে রাইজে যদি নিজে নুবুঝে আমি মহাভাইরাসটুক আমি বিয়পাই থাকিব লাগিব এনেকে আমাক আমি এইটো আমি হেক করিব নোৱাৰি স্যার যেহেতু আপোনালোকে চানমারি বস্তু 11 নম্বৰ খুড়া বিক্রি করা আপনি ইমানো বোতল ভাঙিছে এটা আপোনালোকে পদক্ষেপটো কি হব স্যার পদক্ষেপ মানে এ আজি আজি দুই তিনি বছরে এই কামটো করে আহিছে গতিকে আমি ইমানখিনি বোতল পাই পদত পাই আমি যেখিনি এখিনি ভাঙিলো হ্যাঁ আর যেটু এই গাঁওখিনির মানুষ যেটু সহায় সহযোগ তার কারণে বহুত বহুত ধন্যবাদ আর আমি যেটু ইয়ারপরা আমার আইনি হিসাবে যেটু পদক্ষেপ লব লাগে আমি লম
কারণ আমি আরক্ষী প্রশাসনের পর আমি আর ঘর ঘরেই হল এই ঘরের মালিক হয় বাইদেউ কি কব ইমান আমার প্রধানমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সকলে কান্দি কান্দি কয়ে আছে মাল বিকা না এই আগতে মই মাল আনিছো এইটো মাল আসলে কালি ছালীজনী আসলে কইসা কইছি মাল নাই মাল বিকো মানে লুকা রাখি দিছো মই মানুষে মানুষে কই আছে যে মই লুকা রাখি দিছো মই বিকা নাই বাবা মানে একটা কবলে চারটা কই আছে কি করি মই একা নাই নাই লকডাউনের সময় আপনার ঘরের পরে ইমান খুরার বোতল ওলাইছে অল্প পিছত কমা আমি এনিলেপটোরে দর্শকলে আমি দেখালো যত্ন করে আরক্ষী প্রশাসনের পর কথা পাতি ভাবুক হয়ে গেছে কৈছে আমি নিজের ঘর পরিয়াল সকল এরি আমি রাইজর কারণে দিনে রাতে নোখা করে আমি কষ্ট করে আসো আর রাইজ এটা সচেতন হওয়া নাই রাইজক সচেতন করার কারণে অল্প রাইজক ভয় খুবাই আছে যে আপনাদের ঘর থাকক জনসমাগমের পর আপনাদের আঁতরি থাকক আর এনিলেপটোরে আমি দেখাবল যত্ন করি কি খুরার বোতল ওলাইছে এই মানুষজনীর ঘরের পর বহুতো খুরার বোতল তাস ওলাইছে আর আমি এনিলে টুরে দর্শকলক আর্মি আর কিছু দৃশ্য আমি এক্সক্লুসিভ দৃশ্য আমি দেখাবল যত্ন করিম যে এই মানুষজনীর ঘরের পিছপিনে কি খুরার বোতল আছে কি বস্তায় বস্তায় খুরার বোতল আমি দেখাবল যত্ন করিম আর আরক্ষী প্রশাসনও আছে সচেতন রাইজ আছে আমি এনিলে টুরে আমি দেখাবল যত্ন করিম যে কি খুরার বোতল জব্দ করেছে আজ আরক্ষী প্রশাসনে কি খুরার বোতল পুরা সচেতন রাইজ কয়েছে যে সমগ্র গোটে লামনিঙর মানুষ আহি ইয়াতে তেও খুরা পান করে সব আড্ডা মারে তাস খেলা হয় জুয়া খেলা হয় এটা আমার অভিযোগ নয় সচেতন নাগরিকর অভিযোগ ভিডিও জার্নালিস্ট সরঞ্জিত গোয়ালা সহযোগত হজে জিলা বিরোচিত সরঞ্জিত গোয়াল এনিলেপটোরে।